ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসালাত আলা মাল্লাহ নবী বা আদা সিরাজুল ইসলাম ভাই জিজ্ঞেস করছিলেন যে কোন কোন কাজ করলে স্ত্রী স্বামীকে ভালোবাসবে বা স্ত্রীর ভালোবাসা পাওয়া যাবে এবং একে অপরে ভালোবাসা দৃঢ় হবে জি সম্মানিত ভাই আল্লাহ সুহানহাতলা মূলত মানুষকে সৃষ্টি করেছেন জোড়া জোড়া তার মানে স্বামী স্ত্রী একজন ছেলে যেমনটি যুবক হলে বিবাহ দরকার অনুরূপী মেয়েরও মেয়ে মানুষ যখন সে যুবতী হবে তারও দরকার একে অপরে আকৃষ্ট হয় এটা আল্লা সুবাহান তালা এভাবে সৃষ্টি করেছেন এইভাবে সৃষ্টি করেছেন যুবক যারা পরেশগার পরেশগার মানুষ ওরাও চায় যে একজন পরেশগারিতা মেয়ে বিবাহ করবে যুবক যেমন সুন্দর সেও চায় যে একজন সুন্দর রমণী বিবাহ করবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তিনি বললেন যে মাতা মাথা অদ্দুনিয়া আলমার আতু আর সালিহা তিনি বলছেন যে দুনিয়ার সব জিনিসই ভোগের বস্তু দুনিয়াতে যত কিছু আছে সব জিনিসই ভোগর ভোগের বস্তু তবে সর্ব উৎকৃষ্ট ভোগের বস্তু হল যে রমণী সত রমণী যে বা যার ঘরে রমণী রয়েছে তার ঘরেই যে উৎকৃষ্ট ভোগের বস্তু রয়েছে উৎকৃষ্ট ভোগের বস্তু রয়েছে তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে আয়সা রাদ আনহা তিনি বলছেন যে যখন তিনি মানে আল্লাহ রসুল সাল্লাম সফর করে বাড়িতে প্রবেশ করতেন ওই সময়তে তিনি বা বাইর থেকে এসে বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি সর্বপ্রথম যে কাজটা করতেন তিনি মিশওয়াক করতেন মিশওয়াক করতেন তার মানে আপনার মুখের দুর্গন্ধ কোনো সময় থাকতে পারে স্বাভাবিক মানুষ খায় খাওয়ার পরে অনেক সময়তে খাওয়ারগুলা দাঁতের ভিতরে লেগে থাকে মুখের দুর্গন্ধ থাকে তাই এমর বাল্লা রসুল সাল্লা সাল্লাম বলছেন মিশ করার ফজিলত হিসেবে যে মত লিল ফাম ফামের মুখের পবিত্র অর্জন বিশ্বক করলে মুখের পবিত্র অর্জন হয় মারব রব আর রবের প্রতিপালকের সন্তুষ্টি অর্জন হয় প্রতিপালকের সন্তুষ্টি অর্জন হয় তাই প্রথম যদি আপনার স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা অটুট রাখতে চান তাহলে প্রথম যে কাজটি আপনি বাহির থেকে এসে কোনো সময় যখন আসবেন বা বাইরে থেকে বা দূর থেকে প্রথমে আপনার কাজ হবে মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করা মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে আপনি বাড়িতে প্রবেশ করলে আপনার হয়তো বাড়িতে প্রবেশ করলেন আপনার বাড়িতে স্ত্রী রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করলে আপনার স্ত্রীকে আপনি একটি চুম্বন দিলেন তার সাথে হাসে কথা বললেন বাড়িতে প্রবেশন করলেন বাড়ির থেকে এসে সালাম প্রদান করলেন সালাম প্রদান করে আপনি মিশক করলেন মিশক করার পরে তাকে একটি চুম্বন দিলেন জি এরপরে যে এইভাবেই এইভাবে আবার যখন আপনি বাড়ি থেকে বের হবেন বাড়ি থেকে বের হতে চাইলে হয়তো কোথাও সফরে যাচ্ছেন তাকে কোথাও কোথাও যাচ্ছেন তাকে দুটো চুম্বন দেন চুম্বন দেন তার সাথে ভালো কথা বলেন সুন্দর কথা বলেন কোনো সময়তে গালিগালাজ করবেন না গালিগালাজ স্ত্রীকে গালিগালাজ করবেন না স্ত্রীকে গালিগালাজ করবেন না এটা হলো উৎকৃষ্ট বস্তু তার মানে যে ব্যক্তিকে গালিগালাজ করবেন তার কাছেই আপনি যাবেন তার মানে আল্লাহ তালা এদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন যে তাদের কাছে মাওয়াদ্দাতা ও রাহমা তার মানে তাদের সাথে বসবাসের মাধ্যমে আপনার একে অপরের প্রতি ভালোবাসা রহমত এগুলা সৃষ্টি হয় এখানে আপনার অন্তরের যেগুলা দুঃখ কষ্ট থাকে স্ত্রীর সাথে আপনার মিলামেশা এবং ভালোবাসা থাকলে আপনার এগুলা দূর হয়ে যায় এগুলা দূর হয়ে যায় এরপরে যে আপনার স্ত্রীকে ভালো যেমন আপনি দিনের কথা উপদেশ দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের স্ত্রীদেরকে তুমি উত্তম উপদেশ দিবে 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 উত্তম 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 উপদেশ 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 আপনি ভালো কথা বলবেন সালাত সালাদ পড়ার যদি এরকম থাকে তাকে বলবেন ভালো করে উপদেশ দিবেন যে সালাদ পাঁচক সালাদ ঠিকভাবে আদায় করতে হবে তার ভিতরে পর্দার বিষয়গুলা ভালোভাবে উপদেশ দিবেন কোনো সময়তে যদি কোনো কাজে একটু ত্রুটি হয় বা কিছু রেগে যাবেন না বরং বলবেন তাকে বুঝে এভাবে আদর্শ রসুলসাল্লা আদর্শটা ছিল বিষয়গুলো যদি এভাবে করা হতো মনে হয় ভালো হতো তাকে এইভাবে আর কি স্বামী স্ত্রী যাতে আল্লা সুবাহ তালা বলছেন যে স্বামী স্ত্রী হন্না হন না এক অপরে আপনার পোশাক স্বরূপ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক ও আশিরু হন নাবিল মারুফ মাফ আল্লাহ বলছেন যে হুন্নাবিল মারু বসবাস করো সৎভাবে স্ত্রীর সাথে স্বামী স্ত্রী একে অপরে সৎভাবে ভালোভাবে সৎ উপদেশের মাধ্যমেরা অপরে আপনার যে বসবাস করবে যে এরপরে যে বিষয়গুলো আপনি যা খাবেন আপনি যা খাবেন সে খাওয়ার মানে যাতে আপনি খাচ্ছেন ভালো খুব ভালো জিনিস আর স্ত্রীকে খাওয়াচ্ছেন না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না আমানত এটা একটা আমানত আল্লাহ সুল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি যা খাবেন তা খাওয়ার জন্য চেষ্টা করবেন যা খাচ্ছেন তা খাওয়ার জন্য চেষ্টা করবেন আপনি হয়তো বাইরে আসেন কিন্তু বাইরে যে ভালো খাবার খান তাকেও খাওয়ার ভালো খাবার যাতে সে খেতে পারে এটা আপনি চেষ্টা করবেন যাতে সে খেতে পারে ভালো খাবার খেতে পারে এটা চেষ্টা করবেন আপনি ভালো পোশাক আশাক পরেন তাকেও ভালো পোশাক আশাক পরাবেন তাকেও ভালো ভালো পোশাক আশাক পরাবেন তার মন কি বলে কি চাই তাকে জিজ্ঞেস করবেন তুমি কি চাও তোমার কি প্রয়োজন প্রয়োজনগুলো আপনি মিটাবেন যা প্রয়োজন যা প্রয়োজন জি এবং ভালো জিনিস এভাবে আর কি মোটামুটি চললে বা একে অপরে ভালো কথাবার্তার মাধ্যমে চললে জি আর যে বিষয় যে খবরদার কোনো সময়তে কোনো সময়তে আপনার শ্বশুর শাশুড়ি বা তাদের গালিগালাজ করবেন না তারা তাদের খারাপ বলবেন না যদি আপনার কাছে তার মানে যে শ্বশুর শাশুড়ি আপনার সম্মানিত ব্যক্তি তারা যেমন বাবা মা সম্মানিত ব্যক্তি তারাও সম্মানিত ব্যক্তি শ্বশুর শাশিড়িরও আপনি তাদের ভালো গুণগুলা বলবেন যদি কোনো ত্রুটি হয় তাহলে সেটা ভিন্ন জিনিস তিনারা সুধরে দিবেন কিন্তু গালি গালাজ করবেন না স্বামীর আপনার শ্বশুর শাশুড়ি গালি করবেন না তাদেরকে গালিগালাস করবেন না বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন এইভাবে আর কি চলাফেরা হলে ইনশাল্লাহ দেখবেন একে ভালোবাসা তৈরি হবে এবং ইনশাল্লাহ কল্যাণ হবে আল্লাহ হা হাতালা যেন আমাদের সম্মান বজায় রাখেন এবং করেন হাদিস অনুযায়ী আমল করা তফিক দান করেন আমাদের স্বামী স্ত্রী এক অপর মাঝে আল্লাহ সু হাত যেন দৃঢ় সম্পর্ক রাখেন এবং যে সম্পর্কে হুকাল পরকাল কল্যাণ হয় সেটাই আল্লাহ জানা করেন আল্লাহ আলা